নমস্কার, আপনার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি ফুলকপি দিয়ে আরমাস তৈরি করব। আরমাস আমি কেমন করে তৈরি করি সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি 3 পিস আরমাস নিয়েছি। প্রথমে আমি ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব। নুন দিয়ে দিলাম 1 চামচ। নুন আর হলুদ আমি ভালো করে মাছের গায়ে মেখে নেব। মাছের গায়ে আমি ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এখন মাছের গায়ে আমি 1 চামচ তেল দিয়ে দিলাম। এখন এই তেলগুলো ভালো করে আমি মাখিয়ে নেব, তাহলে গরম তেলে যখন ভাজব মাছগুলো ফাটবে না। তেল না দিলে কিন্তু মাছগুলো খুব ফাটবে, কেননা আসনেই তো আঁশ ছাড়া মাছ কিন্তু তেলে গায়ে তেল মাখিয়ে না নিলে কিন্তু খুব ফাটে। এরকম সাইজ করে আমি ফুলগুলো কেটে নিয়েছি। এখানে নিয়েছি 7 মতো নুন, 1/2 চামচ হলুদ, 5-6টা কাঁচা লঙ্কা এইভাবে পেস্ট তৈরি করে নিয়েছি, আর ধনে পাতা এইভাবে কুচি করে নিয়েছি। আর এখানে সর্ষে, প্রথমে সর্ষে আমি শুকনো সর্ষে মিক্সিতে বেটে নিয়েছি, তারপর একটু জল দিয়ে আবার বেটে নিয়েছি। এইভাবে আমার একটা পেস্ট তৈরি হয়েছে, মিহি পেস্ট তৈরি হয়েছে। আর এই চামচেই 2 চামচ সর্ষে আমি নিয়েছি। 1টা টমেটো এইভাবে গ্রেট করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে ওভেন ধরিয়ে দিয়েছি। তেল খুব ভালো করে আমি এই তেল গরম করে নেব। মাছ ভাজার জন্য তেল খুব ভালো করে গরম করে নিতে হয়। তেল গরম হয়ে গেছে, বেশ ধোয়া বেরোচ্ছে তেল থেকে। এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তেল ভাজা হয়ে গেছে আমার, এরকম উঠে দিলাম। এই মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে যাচ্ছি। এইভাবে আমি মাছগুলো ভেজে নেব। এইভাবে আমি সব মাছগুলো ভেজে নিলাম। এখন ফুলকপি ভেজে নেব। ফুলকপিগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন ফুলকপিগুলো আমি উঠিয়ে রাখছি। এখন দিয়ে দেব 1/2 চামচ কালো জিরে। কালো জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দেবো এখানে যে কাঁচা লঙ্কা বেটে রেখেছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করে দিই। এটাই দিয়ে দিলাম। এই যে হলুদের মধ্যে একটু জল মাখিয়ে নিয়েছি, এই হলুদ 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে আবার সব মিশিয়ে একটু কষিয়ে নেব। ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি, লঙ্কার সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এখানে টমেটোটা গ্রেট করে রেখেছি, দিয়ে দিলাম 1টা টমেটো। দিয়ে আবার ভালো করে সব মিশিয়ে একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছে। ভালো করে কষিয়ে নিই। আর এখানে 7 মতো নুনও দিয়ে দিলাম। নুন দিয়ে এখন ওভেন বাড়িয়ে দিচ্ছি। ওভেন বাড়িয়ে কমিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, একদম মশলা গাছ থেকে তেল বেরিয়ে গেছে, সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন 1 কাপ জল দিয়ে দিলাম। এখন ওভেনটা বাড়িয়ে দিচ্ছি। এখন 1/2 কাপও জল দিয়ে দিলাম। 2 কাপ জল দিলাম। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা ঝোলটা এখন ফুটছে। এখন ফুলকপিগুলো দিয়ে দেব। এখন দিয়ে দেব ভেজে রাখা আর মাছগুলো। মাছগুলো দিয়ে ভালো করে আমি ঝোলটা খুব আস্তে আস্তে করে একটু নাড়াচাড়া করে দিলাম। এখন দিয়ে দেব এই কভারটা। দিয়ে আমি এটা কমিয়ে দিলাম। এখন কভারটা উঠিয়ে ফুলকপিগুলো সেদ্ধ হয়েছে কি না দেখি। আর মাছ ভীষণ নরম মাছ হয়, বেশি নাড়াচাড়া করলে আমার মাছগুলো ভেঙে যাবে। ফুলকপিগুলো সেদ্ধ হলেই, হ্যাঁ ফুলকপি সেদ্ধ হয়ে গেছে। ঝোলটা আরেকটু শুকিয়ে নেব। ঝোলটা এমন রাখবো যেন একদম ঝোলও না হয় আবার একদম শুকনো মতো না হয়, মাঝামাঝি ঝোল রাখবো। এখন এখানে যে এই সর্ষে আমি বেটে রেখেছি, এই সর্ষে বাটারটা এখন দিয়ে দেব। সর্ষে বাটা দিয়ে এখন আস্তে আস্তে করে আবার একটু মিশিয়ে দেব সর্ষেটা ঝোলের সাথে। সর্ষে বাটা দিয়ে আবার একটু ফুটিয়ে নিলাম, একটু ভালো করে নাড়াচাড়া করে। এখানে যে ধনে পাতা কুচিয়ে রেখেছি, এখন এই ধনে পাতা কুচানা দিয়ে দিলাম। ধনে পাতা কুচানাটা আস্তে আস্তে করে আবার মিশিয়ে দিচ্ছি। ফুলকপি দিয়ে আর মাছ আমার তৈরি হয়ে গেছে।
এখন আমি ওভেনটা অফ করে দিচ্ছি। ঝোলটা এতটাই রাখবো, বেশি পাতলা ঝোলও না আবার একদম ঘন ঝোল না, একটু মাঝামাঝি ঝোলটা আমি রাখলাম। এক চামচ কাঁচা তেল ওপর দিয়ে দিয়ে দিলাম। কাঁচা তেল দিয়ে আবার তেলটা একটু আস্তে আস্তে করে সব মিশিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। এই প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। শীতকালে এই মাছগুলো খেতে খুবই ভালো লাগে। ঝোলটা কত সুন্দর হয়েছে! এই সর্ষে দিয়ে আর মাছ খুবই ভালো লাগে কিন্তু। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি, ফুলকপি দিয়ে আর মাছ। তাহলে বাড়িতে বানিয়ে কেমন হলো আমাকে কমেন্ট করে জানান। আর এমনি সব নিত্য নতুন রেসিপি আমার কাছ থেকে জানতে হলে আপনার রান্নাঘরকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখলে সব নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।